প্রত্যেকেই জানি যে নির্বাচন এসে গেছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীটিকে আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপর প্রতিষ্ঠিত করার সংকল্প এই ভারতের প্রত্যেক নারীর দেখছে। তো আজ আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমাদের মহিলাদের উদ্যোগে একটি মহিলা মোর্চার এটা আয়োজন করেছে, একটি রান ফর মোদি এটা চলছে এবং এই দৌড় ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদীজিকে আবার আমরা না দেখতে পাচ্ছি। কারণ 2014 থেকে 2000 আজকের এই দিন পর্যন্ত যে যাত্রা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের যে যাত্রা, সে যাত্রায় আমরা দেখলাম যে নিশ্চিতভাবে অন্তদ্বয় বিকশিত ভারত তো আমরা দেখছি মোদীজির জন্য, কিন্তু নরেন্দ্র মোদীজির চিন্তা ভাবনা চেতনায় সর্বপ্রথম যে স্থানটুকু পেয়েছে সেটা হলো নিশ্চিতভাবে এই ভারতের নারী। একদম উজ্জ্বলা থেকে শুরু করে আজ লাখপতি দিদি পর্যন্ত, ড্রোন দিদি পর্যন্ত, সে কাজটুকু নরেন্দ্র মোদীজি করে আমাদেরকে একটি নতুন সম্মান মোদীজি প্রদান করেছেন। আর ভারতবর্ষের নারীদের গরিমা এবং স্বাভিমান যেটা আমরা হারিয়েছিলাম বলা যায়, সেটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। আজ ভারতীয় নারী অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সর্বদিক থেকে ভারতীয় নারী আজ মোদীজির জন্য আজ দাপিয়ে বেড়াচ্ছে। আজ মোদি যুগে আমরা যদি এক কথায় বলি নারী কোথায় আছে, সেটা এক কথায় বলা যায় যে নারী ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, মোদি যুগে ওমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো পার্লামেন্ট এবং আমাদের অ্যাসেম্বলিগুলোতে যে শক্তি বন্ধন যে অধিনিয়ম 33% রিজার্ভেশন মোদীজি আমাদেরকে সকলকে প্রদান করেছেন। তো তার জন্য মোদীজির জন্য এই দৌড়, মোদীজির জন্য সব কিছু, এবং আমাদের একটাই স্লোগান যে 2024 আবার মোদী সরকার।